যুদ্ধবিরতি ইস্যুতে বেলারুশ সীমান্তে আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়া। জাতিসংঘ শরণার্থী সংস্থা বলছে সংঘাত এড়াতে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আশ্রয় নিয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। এদিকে কিয়েভের কাছাকাছি পৌঁছে গেছে রুশ বাহিনী। প্রতিবেশী দেশে তাদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে জার্মানি। আরও জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। এক সপ্তাহ গড়াল ইউক্রেনের রাশিয়ার সেনা অভিযান। এরই মধ্যে রুশ বাহিনীর হাতে পতন হয়েছে দক্ষিণাঞ্চলীয় অন্যতম প্রধান নগরী খারসনের। দুনিয়ার অন্যতম এই পরাশক্তি দখলে নিয়েছে উত্তরাঞ্চলীয় খারকিভ ও ঝিতমির এলাকার অংশবিশেষ। কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর মারিউপোলের নিয়ন্ত্রণ নিয়ে চলছে তুমুল যুদ্ধ। রাজধানী কিয়েভ সহ গুরুত্বপূর্ণ নগরীগুলোতে ধ্বংসলীলা চালাচ্ছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র আর শেলের আঘাতে ক্ষতবিক্ষত ইউক্রেন। এই 7 দিনে যুদ্ধের ভয়াবহতা থেকে প্রাণ রক্ষায় ইউভুক্ত দেশগুলোতে পালিয়েছে 10 লাখেরও বেশি মানুষ। এ অবস্থায় চরম উদ্বিগ্ন জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর আর ইউরোপীয় ইউনিয়ন। Rarely have I seen an exodus as rapid as this one. Hour by hour, minute by minute, more people are fleeing the terrifying reality of violence. Very, very dangerous situation with the development in Ukraine. পরাশক্তি রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন টিকবে কিনা তা নিয়েও চলছে বিচার বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন পরাজয় হতে পারে মস্কোর। There's a very difficult situation around Kyiv. There can be a possibility that Ukrainians will counterattack. And that's going to be very serious probably. ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন অস্ত্র সহায়তার পাশাপাশি বাড়ছে যুদ্ধে অংশ নিতে আগ্রহীদের ভিড়। যাতে অংশ নিতে চায় 16,000 বিদেশি স্বেচ্ছাসেবকও। এরই মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সতর্ক করে দিয়ে বলেছেন পরবর্তী বিশ্বযুদ্ধ হতে পারে পরমাণুর। যদিও তিনি বলছেন তেমনটি ভাবছে না রাশিয়া। এক সপ্তাহের সেনা অভিযানে প্রথমবারের মতো ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে রুশ বাহিনী। তাদের দাবি এতে সৈন্য ক্ষয় হয়েছে 500-র মতো, আহত হয়েছে প্রায় 1600। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন এই যুদ্ধে রাশিয়াকে দুর্বল করবে ইউক্রেন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা।